আরিচা থেকে কাজিঘাট। আমার মনে হয় পাবনা সহ উত্তরবঙ্গের অনেকেই এই রাস্তাটা যাতায়াত করছেন। যারা করেননি আমি তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি বানানো, কারণ আমি নিজেও আমার জীবনের প্রথম আজকে বন্ধু শিলুর সঙ্গে যে পথ দিয়ে যাত্রা শুরু করছি। ভিডিওটি মূলত ঈদের এক্স্যাক্টলি আগের দিন আর কি। তো যেতে যেতে যদি ভেজে চলছি, তারপরেও আশপাশের পরিবেশ, ওয়েদার সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার মোমেন্ট ক্রিয়েট করছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এতটা ভালো লাগবে আমি কখনো কল্পনা করতে পারিনি। যমুনা নদী তো এখন একদম কানায় কানায় পরিপূর্ণ, পানিতে ভরপুর, মাঝখানের চর সব কিছু মিলে খুবই 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 সুন্দর একটা দৃশ্য ক্রিয়েট করছে। আমি শুধু অফলক দৃষ্টিতে তাকিয়েই ছিলাম এবং যতটুকু পারছি ভিডিও করছি আপনাদের সবার সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে। পাশাপাশি শিলুকে দিয়েও অনেকটা কাজ করিয়ে নিয়েছি যে একটু ভিডিওতে হেল্প কর, আমি শুধু পাশটা দেখতে থাকি। সত্যি খুবই ভালো লাগছে। আকাশটা খুবই ঘোলাঘোলা ছিল, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, তার উপর দিয়ে আবার স্পিড বোটের জার্নি, ওহ ব্যাপারটা সত্যি অসাধারণ ছিল। এইরকম থই থই পানি, তারপরেও এখানে কোনো প্রকৃতির ঢেউ ছিল না, যে কারণে পুরো টেনশন ফিরেছিলাম। যদিও শেষ মুহূর্তে গিয়ে একটু হালকা ঢেউ পাইছিলাম, বাট এটা আসলে ধরার ভিতরে পড়ে না। খুবই ভালো লাগছে বিষয়টা। আমরা জাস্ট আরিচা ঘাট থেকে কাজিঘাটের উদ্দেশ্যে, মানে আমাদের দেশের বাড়ি তো পাবনা, সো দ্যাট এই নদীটা পার হলে তো আমরা চলে আসবো একদম বাড়ির একদম উঠোনে। তো সেই জন্যই মূলত আমরা স্পিড বোটেই খুব দ্রুত আসার জন্য উঠে পড়ি। এখানে আমাদের ভাড়া নিয়েছিল, যতদূর সম্ভব আমি যদি ভুল না বলি, মাত্র 250 টাকা। তো 250 টাকা নিলেও আসলে পথটা কিন্তু মোটেও অল্প না, এবং আমাদের স্পিড বোটের যে ড্রাইভার ছিল সে যথেষ্ট পরিমাণ মানে খুব ফ্রেন্ডলি ছিল। সেকেন্ড থিং, সে খুব ভালো একটা এক্সপার্ট ড্রাইভার আমি বলবো। খুব সুন্দর মতো আমাদেরকে সেফ মোডে নিয়ে এসে একদম যথাযথ জায়গায় নামিয়ে দেয়। আমার খুব ভালো লাগছে এবং আশপাশের দৃশ্যগুলো যে কতটা সুন্দর আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না। যারা ঈদের ভিতরে আসলে যমুনা সেতুর উপর দিয়ে যারা পার হতে চান, তো তাদের যদি কখনও এই ধরনের প্রবলেম ফেস করেন যে অতিরিক্ত পরিমাণ জ্যাম পড়ছে, আমি তাদেরকে সাজেস্ট করবো এই পথ দিয়ে আসতে পারেন। আপনি এক চান্সে পাবনা শহরে চলে যেতে পারবেন, ওখান থেকে আপনি যে কোনো জায়গার গাড়ি পাবেন। আর আরেকটি বিষয় হলো যে পাবনার হলে কিংবা নাটোরের হলে আমার মনে হয় এটা সবচেয়ে বেটার এবং শর্টকাট ওয়ে। বর্তমানে আরিচা ঘাট, দৌলদিয়া ঘাট এবং আমাদের পাবনা থেকে যে উয়াই আকৃতির সেতুর জন্য মানে সবাই মিলে যে চাওয়াটা চলছে, এটা মূলত সেই জায়গারই একটা অংশ। সত্যি খুবই মজার একটা ব্যাপার, আমি খুব এনজয় করছি বিষয়টা। তাই আপনাদের ব্যথার্থে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম। তো আর কি, দেখুন একদম এক চান্সে নেমে পড়ি। সব মিলে এখানে সময় লাগছিল যতদূর সম্ভব 27-28 মিনিট, এক কথা 30 মিনিটের মতো সময় লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।